السلام عليكم দু সালে মুলতান স্বপ্ন দেখিয়েছিল কিন্তু সেই ছোট্ট বয়সে সে স্বপ্নটা আমাদের ভঙ্গ হয়েছিল তার পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল রশিদ লতিফের এক ধরনের আনফেয়ার আচরণ করা তখন অলোক কাপালি যে ধরনের ফর্মে ছিলেন রশিদ লতিফ অলোক কাপালের একটা ক্যাচ ড্রপ করার পরও সেটাকে তিনি ক্যাচ বলে ক্লেইম করেছিলেন একমাত্র সেই সময়টায় কমেন্ট্রি বক্সে আতার আলী খান সেই জায়গাটার প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু সেই টেস্ট ম্যাচটা বাংলাদেশকে হাঁটতে হয়েছিল পরবর্তী সময় পাকিস্তান এক উইকেটেই সেই টেস্ট ম্যাচটা জয়লাভ করেছিল তবে রাওয়াল পিন্ডি সালে বাংলাদেশকে নিরাশ করেনি দেশের রাজনৈতিক পট পরিবর্তন কিংবা নতুন বাংলাদেশে এই টেস্ট ম্যাচের পারফরমেন্সটা অনেকাংশে আনএক্সপেক্টেডই ছিল বিশেষ করে পাকিস্তানে যখন টেস্ট ম্যাচ হচ্ছে তখন অনেকেই সেটাকে আনএক্সপেক্টেড ধরে নিয়েছিলেন বাট আমি একটা বিষয়ে কিন্তু টেস্ট ম্যাচ শুরুর আগের দিন বলেছিলাম যে এই টেস্ট ম্যাচে পাকিস্তান যখন টিম ডিক্লেয়ার করেছে আগে ভাগে এবং কোনো স্পিনার নাই এটা পাকিস্তানকে ভোগাতে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন যে এই টেস্ট ম্যাচ শুরুর আগের রাতে আমরা একটা ভিডিও করেছিলাম অনফিল্ডের তরফ থেকে যেখানে বলছিলাম যে রাওয়ালপিন্ডিতে ঘাসের উইকেট আমরা দেখছি ঠিকই বাট ফ্যাক্ট ইজ একটা জায়গা যেখানে নর্মালি খুব ফ্ল্যাট ট্র্যাকে খেলা হয় সেখানে অল অফ সাডেন আপনি যখন ঘাসের উইকেট বানাবেন সেই ঘাসের শেকটটা মাটির গভীর পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সেজন্য কিন্তু সময় প্রয়োজন হয় ছয় মাস এক বছরের মতো সময় প্রয়োজন হয় সুতরাং অল অফ সাডেন আপনি একটা ঘাসের উইকেট তৈরি করতে পারেন ঠিকই কিন্তু সেই ঘাসের উইকেটটা আপনি এক্সপেক্টেড ওই সিম এর ফ্যাসিলিটিটা দেবে না যেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং শেষের দিনে যেভাবে স্পিন ধরেছে সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি যে ওই প্রেডিকশনটা বলবো না ওই বিশ্লেষণটা আমাদের অনেকাংশে কিন্তু মিলে গেছে এবং পাকিস্তান আলটিমেটলি তাদের টিমে কোনো স্পিনার ছিল না তাদেরকে ভুগিয়েছে এই বিষয়টা বাংলাদেশের ব্যাটাররা ডেফিনেটলি এই ধরনের ট্র্যাকে ভালো ব্যাটিং করেছেন তবে বাংলাদেশের বোলারদের বিশেষ করে পেস বোলারদের কৃতিত্বের জায়গাটা খুব ভালো মতো দিতে হবে তা হচ্ছে সিম মুভমেন্টটাকে ব্যবহার করার জায়গাটা এবং সেই সঙ্গে এই টাইপের উইকেটে কোন লেন্থে বোলিং করতে হয় সেই জায়গাটা আমরা যদি শরিফুলকে দিয়ে একটু শুরু করতে চাই শরিফুল খেয়াল করে দেখবেন যে লেনথে বল করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই সামনের লেনথে যেটা আমরা কিন্তু একদম প্রথম দিনই বলেছিলাম যে এই টাইপের উইকেটে বাংলাদেশের পেসাররা যে সামনের লেনথে বোলিং করছেন খেয়াল করে দেখেন শরিফুলের সামনের লেনথের বোলিং এবং উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে মুভমেন্ট শরিফুল ঠিক এই মুহুর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার্স আমি কেন বলবো কারণ দুই দিক থেকে মুভমেন্ট করার দক্ষতা শরিফুলের রয়েছে কোনোটা ডানহাতি ব্যাটারের জন্য বেরিয়ে যাচ্ছে সামনের লেন থেকে কোনোটা ভেতরের দিকে ঢুকছে এই জায়গাটা ব্যাটারদের মধ্যে এক ধরনের কনফিউশন ক্রিয়েট করে এবং ইনিশিয়ালি যখন সেকেন্ড ইনিংস বাংলাদেশ শুরু করেছে দুর্দান্ত নতুন বলে বোলিং করেছেন এবং এই জায়গাটায় আপনার ডেফিনেটলি পিচের কথা কিন্তু ওইভাবে বলা যাবে না কারণ পিচ ব্যাটিংয়ের জন্য খুব সহায়ক ছিল এবং ওই জায়গাটায় বোলারদের কৃতিত্ব দিতে হবে এই জায়গাটায় বিশেষ করে হাসান এবং শরিফুল যে তারা সিম মুভমেন্টটা খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছে এবং সেই সঙ্গে অ্যাকর্ডিং টু প্ল্যান তারা বোলিং করেছে হাসান মাহমুদ যেভাবে ক্যাপ্টেনকে আউট করেছেন পাকিস্তানের শান মাসুদ আমরা যদি ওই দৃশ্যপটটা একটু খেয়াল করতে চাই খেয়াল করে দেখেন হাসান মাহমুদ শান মাসুদকে আউটসাইড অফ স্ট্যাম্প বল করছিলেন এবং আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো করছিলেন ম্যাক্সিমাম বলগুলোই কিন্তু ইনকামিং অর্থাৎ শান মাসুদের দিকে ঢুকছিলো বাট যে বলটায় আউট হয়েছিলেন শান মাসুদ আমরা যদি সেই জায়গাটা একটু লক্ষ্য করতে চাই ওই বলটা সুইংটা গেছে বিপরীত দিকে অর্থাৎ অ্যারাউন্ড দ্য উইকেটে সে ইনকামিং বল করছিলেন শান মাসুদকে আউটসার আউটসাইড অফ স্ট্যাম্প ওই করিডোরটা মেনটেন করে অফ স্ট্যাম্পের বাইরের করিডোরটা মেনটেন করে বাট যে বলতে আউট হয়েছেন এই যে ব্যাটারের মাইন্ডের সঙ্গে খেলার জায়গাটা এবং সেই সঙ্গে পারফেক্ট লেন্থটাকে ব্যবহার করা লেন্থ না খুব বেশি সামনে না খুব বেশি পিছে সাড়ে চার থেকে পাঁচ মিটারের লেন্থ আমরা আমাদের প্রথম দিনের খেলা শেষের যে অ্যানালাইসিস সেখানে এই প্রসঙ্গটা কিন্তু বলেছিলাম যে বাংলাদেশের বোলারটা বিশেষ করে পেস বোলাররা এই টাইপের কন্ডিশন কীভাবে ব্যবহার করতে হয় সেই জায়গাটা কিন্তু শিখে গেছে যদিও সেই সঙ্গে আরও একটা বিষয় আমরা বলেছিলাম তা হচ্ছে এই যে ঘাসের উইকেট যেটা আপনারা দেখছেন এই ঘাসটা কিন্তু তৃতীয় চতুর্থ দিন পরে থাকবে না এবং এই জায়গাটায় ক্রেডিট নেওয়ার বিষয়টা বাংলাদেশের ব্যাটারদের যে বাংলাদেশের ব্যাটাররা দুই দিন ব্যাটিং করতে পেরেছে এবং এত দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা মুশফিকের একশো একানব্বই লিটন কুমার দাসের অ্যাগ্রেসিভ ইনিংস সাদমান ইসলামের নাইনটি থ্রি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোনো ওপেনারের দেশের বাইরের মাটিতে অন্যতম সেরা ইনিংস ডেফিনেটলি তামিম ইকবালের সেই ইনিংসটাকে আপনার সেরাদের কাতারে রাখতে হবে কিন্তু তারপরে যদি বলেন যে দেশের বাইরের মাটিতে কোন ওপেনার এইভাবে ডমিনেট করেছে সেটা সাদমানের ক্ষেত্রে বলতে হবে স্পিনাররা যেভাবে ডমিনেট করেছে সাকিব আল হাসান সাকিব আল হাসান ক্রিকেট মাঠে অনেক সুন্দর এই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা তো অবশ্যই নাই খেয়াল করে দেখবেন সাকিব যে ওভারটাতে প্রথম উইকেট পেয়েছেন সেই ওভারটাতে যদি একটু লক্ষ্য করে দেখেন উইকেট পাওয়ার আগের বলগুলো সাকিব করেছেন সব ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে মানে আইলাইনের নিচে খেয়াল করে দেখেন সব ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে একটু জোরের উপরে একটু পেছনের দিকে বল করছিলেন যে বলটা আউট হয়েছেন ব্যাটার ওই বলটা খেয়াল করে দেখেন আই লাইন বরাবর অর্থাৎ ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে অর্থাৎ ব্যাটার কিন্তু আলটিমেটলি ডিসিপ্ট হয়েছেন ওই ফ্লাইটের ট্রাজেক্টরির উপর কারণ তিনি দেখছিলেন যে এর আগে সাকিব আল হাসান বোলিং করছেন ফ্ল্যাটের ট্র্যাজেক্টরিতে তার মধ্যে চিন্তা ছিল হয়তো বা সাকিব ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে বোলিং করবেন বাট যখনই তিনি দেখেছেন যে ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে বল করেছেন ব্যাটারকে কিন্তু সামনে সাকিব যেতে বাধ্য করেছেন অর্থাৎ ব্যাটার তার প্রেজেন্স অফ মাইন্ডটাকে ব্যবহার করে সামনে গেছেন কিন্তু এটা একটা আর্মার ডেলিভারি ছিল দ্যাটস ওয়াই সেই জায়গাটায় ব্যাটার একেবারেই ওই বলের সঙ্গে নেগোসিয়েট করতে পারেননি ইভেন এর পরের যে উইকেটটা সাকিব আল হাসান পেয়েছেন সেটা খেয়াল করে দেখেন ওই উইকেটটার আগে যতগুলো বল ছিল অফ স্ট্যাম্পের বাইরেই সাকিব আল হাসান করছিলেন ব্যাটসম্যানকে এবং ওই জায়গাটা একটা ট্র্যাপ সেট করার চেষ্টা করছিলেন এবং সেই বলগুলো ছিল ফ্ল্যাটার ট্রাজেক্টরিতে বাট যে বলটায় উইকেটটা পেয়েছেন ব্যাটার ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে বাধ্য হয়েছেন অল্প সারেন্ট যখন দেখলেন যে একটা বল ফ্ল্যাটার করতে 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 একটা বল ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে দিয়েছেন ওই সময়টা ব্যাটার ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে চার্জ করতে গেছেন এবং ওই সুযোগটাই সাকিব আল হাসান নিয়েছেন সাকিব আল হাসানের সঙ্গে সঙ্গে মেহেদি হাসান মিরাজের নামটাও বলতে হবে মিরাজ যেভাবে টার্ন পেয়েছেন ওই টার্নে ব্যাটারদেরকে ডিসিভ করেছেন এবং এই ধরনের ট্র্যাকে স্পিনাররা যে টার্ন প্রডিউস করতে পারেন বা বড় বড় টার্ন পেতে পারেন মেহেদি হাসান মিরাজের এই টার্নগুলো তার একটা অন্যতম বড় প্রমাণের জায়গা ছিল অর্থাৎ ঠিক এই ধরনের কন্ডিশনে আপনার পারফেক্ট চ্যানেলটা মেনটেন করে টার্ন আদায় করে নেওয়ার জায়গাটা এটা মেহেদি হাসান মিরাজ খুব ভালো মতো আদায় করতে পেরেছেন এবং আবারও বলবো পাকিস্তান আসলে এই জায়গাটাই ফল করে গেছে তারা কোনো স্পিনার দলে নেয় মূলত টেস্ট ম্যাচ ক্রিকেট এই জায়গাটাই কিন্তু শুধুমাত্র ব্যাটারদের জন্য টেস্ট সেটা কিন্তু না বোলারদের জন্য টেস্টের একটা ব্যাপার রয়েছে এবং রাওয়ালপিন্ডির এই উইকেটটা বিশেষ করে ঘাস যেহেতু ছিল সো অন্যান্য সময় যেটা দেখা যায় যে খুব বেশি ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক হয়ে যায় রাওয়ালপিন্ডির উইকেটগুলো কিন্তু এবার ঘাস দেওয়া যে বিষয়টা পাকিস্তান যেটা চিন্তা করে দিয়েছিল যে সিম বোলাররা তাদের পেস বোলাররা একদম ফাটিয়ে ফেলবে বাট দ্য ফ্যাক্ট ওয়াজ ওই ফাটানোর কোনো কিছু ছিল না কারণটা হচ্ছে বাংলাদেশ আগের প্রথম ইনিংসে বোলিং করে ওই যে সুবিধাটুকু ঘাস থেকে নেয়ার ছিল সেই সুবিধাটুকু আদায় করে ফেলেছে আফটার দ্যাট যেহেতু ঘাসের গোড়াটা নিচ পর্যন্ত পৌঁছায় নাই অর্থাৎ যেহেতু খুব রিসেন্টলি ঘাসগুলো প্ল্যান করা হয়েছে গোড়া নিচ পর্যন্ত পৌঁছায় নাই বাদ বাকি সময় কিন্তু উইকেট ব্যাটিং সহায়ক ছিল এবং ফিফতে উইকেট ভাঙা শুরু করেছে আফটার দ্যাট স্পিনারদের জন্য একটা বেশ ভালো জায়গা ছিল লিটন কুমার দাসের প্রশংসা করতে হবে লিটন কুমার দাস উইকেটের পেছনে দুর্দান্ত উইকেট কিপিং করেছেন এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি একটা অ্যাগ্রেসিভ বা অ্যাটাকিং ইনিংস খেলেছেন যেই অ্যাগ্রেসিভ এবং অ্যাটাকিং ইনিংসটার জন্যই বাংলাদেশের রানটা একটা শক্ত ভিতে পৌঁছেছে অন্য অন্যদিক থেকে তিনি ক্রিজে দাঁড়িয়েছিলেন কিন্তু রান এক্সেলারেটারের কাজটা ওই সময়টাই কিন্তু লিটন কুমার দাস মোমেন্টামটা বাংলাদেশের দিকে শিফট করে নিয়েছেন সাদমানের ইনিংস মুশফিকের ইনিংস আমার কাছে মনে হয় যে এই পুরো টেস্ট ম্যাচ বাংলাদেশ ডমিনেট জিতেছে এবং এই ধরনের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা অন্যতম বড় মাইল ফলকের জায়গা এবং মাইন্ডেড নাজমুর শান্তুর নেতৃত্বে বাংলাদেশের আগে নিউজিল্যান্ডকে হারিয়েছে এবার পাকিস্তানকে হারালো এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেল সেই সাইকেলে কিন্তু বাংলাদেশের ম্যাচ জয় হয়েছে যেটা এর আগের কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে এতগুলো ম্যাচ বাংলাদেশে জয়লাভ করা হয় নাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন